মুখে যে বাতাসের সেরা মাধ্যমে সুর তোলে আমরা বাসিরা বাজারে দেখেছি, কিন্তু আজকে আমাদের গান তার নাকি বাসি বাজানোর সেই প্রথম থাকে, তাই এটা অনেক অদ্ভুত। আমরা প্রথম দেখলাম দেখার সাথে যে আমরা এখানে এসেছি আমাদের কোথা থেকে বিবিএনসি আমাদের বিবিএনসি নিউজের সাথে, আমরা এখন জানবো তার তার জীবনযাত্রা। আপনার নামটা কি? কত বছর ধরে বাজান চাই বাসি? বাসি আগে বাজিতে আমার 25 বছর আগে, এখন বয়স হচ্ছে এখন আর বাজে না। এটা আমার শখের জিনিস, লজা চাই যে সম্বন্ধ চাই শুনি তো পাবে। এই আর এই শখের পাশাপাশি যে ব্যবসা দেখলাম এই ফলমূলের ব্যবসা এখন চলছে, তবে ফলমূল ব্যবসা বাদে এই বাসি জীবনযাত্রায় প্রভাব পড়ছে বাসির কারণে? আগে তো যাত্রা বাড়িতে বয়ে চলে পারে, এখন আর এসব জল না যে কোনো বয়সে সাথে কোনো পাইয়া যেতে পারি। অনেকটা আমার শখের জিনিস, এটা আর যদি টুকটাক বছর যদি করি এটা লগে থাকে, ওই একটু মনে চাবালা কিছু পাতে। আমি তো আমার আর বাসি শিখছি উস্তাদের, এটা কিন্তু আমি নিজে নিজেছি কত বছর ধরে আছে বাসি আপনার সাথে? বাসি এটা আর যেমন ঢাকায় শিখে কী করবো তিনি দিকে আমার আমার কাছে আগে দেশে বেরিয়ে অন্য অন্য বাজাইতাম, ঢাকায় কিন্তু কী করবো বাসি আমার মনে হয় শখটা। এই যে বাসি যে শখে বাসি বাজার, আগে তো আপনি দলে ছিলেন, এখন তো আর কাজ করতে পারছেন না, শুনে মানুষ আরও বেশি কেনাকাটা করে না আগে? না বাসি শুনে বাসি বাজারে অনেকে কারে শুনে নাকি দিয়ে বাজে জানায় শুনে অনেকে ভিডিও করে, এই এটা বাসি বাজারে যাবার এগুলো বিভিন্ন কথা না, যদি এলাকা জানে আমি যে বাসি নাক দিয়ে বাজে কিন্তু আর বাসিও বাজে অনেকে জানে। আমি তো এখন আজ প্রায় 3-4 বছর ধরে আছি না, মধ্যে মধ্যে এই 15 দিন পরে 8-10 দিন পরে একটু বললাম একটু ভাবে আমার মনে এটা আমার আমার সাধনা এটা শিখছি শুধু এটা বুঝতে হয় না আমার মনে রাখ পর্যন্ত এটা আমি। হ্যাঁ আপনি তো শুনলাম যে আগে দলে ছিলেন, এখন একটু বৃদ্ধ হয়ে গেছেন, তাই আপনার বাসা যাতে অবশ্যই সমস্যা হবে, এখন যদি কোনো সুযোগ পান দলে যাওয়ার জন্য দলে কি যাবেন? দলে যাইতে পারে যদি সুযোগ সুযোগ এরকম হ্যালো অনেকে বলে আমি আপনি যে এরকম ভাবে বাসিটা বাজান আপনার যে পরিবার সেখান থেকে পরিবার যে সাপোর্ট হয় সেটা কিন্তু মানে আপনি যে বাসিটা বাজান এখন দলে যান তাহলে সাপোর্ট আমাদের জন্মস্থানে কি এখনো আত্মীয় স্বজন আছে নাকি সবাই ঢাকায়? এখন মানে আমাদের আছি আমার
বাকি যারা আছে আমার নাচিয়ে বাকি যারা করে নাচি যারা ওরা আছে ওরা আছে কিন্তু আমি তো ঢাকা এসে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে অনুষ্ঠানটা ভিডিওটা আমরা যে শেষ করবো সেটা আপনার প্রত্যেকটা বাসের সুরের মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি। লালন হ্যাঁ জি আপনি